সাম্প্রতিক আজির দিনটুত যাকালি রাতির প্রায় বা যাকালি দিনটুর প্রায় এই ছাত্রীগীর সম্পর্কে যা সোশিয়াল মিডিয়ায় হোক এটা বিভিন্ন দিকত এটা চর্চিত আলোচনা হয়েছে যাক ছাত্রীক ইতিমধ্যে আটক করা হয়েছে এই গোটেই প্রক্রিয়াটুক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ একটা গণতান্ত্রিক সংগঠন আমি সদায় গণতন্ত্রক বিশ্বাস করে চলা সংগঠন গতি গণতান্ত্রিক প্রক্রিয়াবিলাক আমি সদায় সমর্থনে করি কিন্তু ছাত্রীগী একটা কবিতা লিখি লিখার পশত যা আজ আটক করলে আটক করা গোটেই প্রক্রিয়াটোরে আমি ভাবিছো এই ছাত্রীগী কেনেকে শুদ্ধ পথলে আনিব পারি তার মনোভাব কি কথাখিনি আসলে প্রশাসনে ব্যবস্থাটো হাতত তো লাগিছিল যদি এই ধরনের কণ্ঠবিলাক যদি রুদ্ধ করবলে বিচাৰে এই ধরনের ভাবভঙ্গি দৃষ্টিভঙ্গিবিল যদি রুদ্ধ করবলে বিচারে তেনেকে আমি ভাবিছি দমনমূলক কথা বতরে কিন্তু আর হাজার হাজার এনেকা ছাত্র ছাত্রী কিন্তু ওলাই আহিব নিজের ভাব দৃষ্টিভঙ্গি প্রকাশ করবলে গতি আমি সরকারখনক আমি আহ্বান জানাব বিচারিছো মাননীয় মুখ্যমন্ত্রীগীক আমি আহ্বান জানাব বিচারিছো যেহেতু আর কেদিনমানের পিছত ছোৱালী ছাত্রীগীর পরীক্ষা আছে গতি তার আগে তো মোকলাই দিয়ার ব্যবস্থা করবেন আইনগত দৃষ্টিভঙ্গিত আমি আইনগত দৃষ্টিভঙ্গীরে ছাত্রীগীক আপনার মোকলাই দি পেল ছাত্রীগীক কেনেকে শুদ্ধ পথলে অনার ব্যবস্থা করবে যদি ভুল করেছে শুদ্ধ পথলে অনার ব্যবস্থাটা সরকারখানে দায়িত্ব লোক লাগে আর এই ধরনের কণ্ঠ আমিও যেটা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বিভিন্ন সংগ্রাম করো আমিও কিন্তু যথেষ্ট কথা বতরা কোম আমি একটা সময় কইছিল যে সম্পদের অধিকার রাইজক দিব লাগবে নহলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমি করিম আমি একটা সময় কইছিল যে গণতান্ত্রিক আন্দোলনক যদি আপনার আমি সরকারখানে গুরুত্ব নিদিয়ে রাজ্য সরকারখানে গুরুত্ব নিদিয়ে কেন্দ্র সরকারে গুরুত্ব নিদিয়ে তাহলে আমি অগণতান্ত্রিক হবলে বাধ্য হম এই ধরনের কথা আমিও কেতিয়াবা সংগঠনে কই আছো গতি এই গোটেই প্রক্রিয়া নতুন প্রজন্মর এগারী ছাত্রীর আপনার কণ্ঠরুদ্ধ করবলে যবস্থা হাতত লৈছে আপনার চেপিবলে বিচারিছে এই চেপাটো বন্ধ করে পেলায় নতুন প্রজন্মক কেনেকে একটা সাম্প্রতিক সময়ের সমাজ ব্যবস্থা আনিব পারি এই দায়িত্ব কিন্তু সরকারখনের এই ব্যবস্থাটা কিন্তু সরকারখনে দায়িত্ব লোব বলে আমি আশা প্রকাশ করছো।